ওয়াটার গার্ড বাংলাদেশ বিজিবিতে 99তম ব্যাচে সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। তো এখানে আমরা প্রথমে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো জেনে নিব। প্রথমেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের জন্য শিক্ষাগত এই যোগ্যতা বহাল থাকবে। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9000 থেকে 21800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুবিধা রয়েছে। বয়স 11 নভেম্বর 2022 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এজন্য আপনার জন্মসাল যদি 12 নভেম্বর 1999 হতে 11 নভেম্বর 2004 সাল এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, শারীরিক যোগ্যতার মধ্যে রয়েছে উচ্চতা, ওজন এবং বুকের মাপ। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5'6" এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5'2". ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 32 ইঞ্চি এবং সম্প্রসারিত করলে 34 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি এবং সম্প্রসারিত করলে 30 ইঞ্চি। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। ভর্তির তারিখ এবং স্থান SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে। সকল জেলা হতে সিপাহীর পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করা যাবে। SMS-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য আপনার এইচএসসি এবং এসএসসির বোর্ড কিওয়ার্ড যেটা আমরা জানি সেটা হচ্ছে আপনার যেই বোর্ড থেকে আপনি পরীক্ষা অংশগ্রহণ করেছেন সেই বোর্ডের প্রথম 3 লেটার, ফার্স্ট 3 লেটার অফ বোর্ড। যেমন ময়মনসিংহ হলে MOIM, ঢাকা হলে DHA, ডিপ্লোমা হলে DIBS, এক্ষেত্রে 4টি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হলে OTH, মাদ্রাসা হলে MAD, এভাবে এই কোডগুলো আমাদের প্রয়োজন হবে। এছাড়া ডিস্ট্রিক্ট কোড প্রয়োজন হবে আবেদন করার জন্য। এখন স্ক্রিনে আপনারা ডিস্ট্রিক্ট কোড দেখতে পাচ্ছেন। পঞ্চগড় 1, ঠাকুরগাঁ 2, দিনাজপুর 3, নীলফামারী 4, এভাবে আপনাদের 64টা ডিস্ট্রিক্টে 64টা কোড রয়েছে যেটা আবেদন করার সময় প্রয়োজন হবে। এবার আসি কীভাবে আবেদন করব। SMS-এর মাধ্যমে আপনারা আবেদন করতে হবে। এজন্য প্রথমে লিখবেন মেসেজ অপশনে গিয়ে BGB স্পেস HSC পাস ইয়ার স্পেস HSC বোর্ড কিওয়ার্ড, প্রথম 3টা লেটার লিখে দিবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, স্পেস HSC রোল স্পেস SSC পাস ইয়ার স্পেস SSC বোর্ড কিওয়ার্ড স্পেস SSC রোল স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলা নেম। উপজেলা নেমটা টাইপ করে লিখে দিবেন, এরপরে পাঠিয়ে দিবেন 16222-তে। আপনার এই মেসেজের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। যোগ্য প্রার্থীদের পিন নাম্বার প্রাপ্তির পর 150 টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটকে মেসেজ অপশনে গিয়ে লিখবেন BGB স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, যেটাতে আপনার পরবর্তী SMS-গুলো জানাবে, সেই আপনার সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আবার বলছি BGB স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর আপনার 150 টাকা কেটে নেওয়া হবে এবং আপনার টোটাল 160 টাকা নেবে সার্ভিস চার্জ সহ। তো এবং আপনার প্রক্রিয়া, আপনার আবেদন যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো BGB-তে আবেদন প্রক্রিয়াটা আসলে একদম সহজভাবে মোবাইলের মাধ্যমে আপনি নিজ থেকে আবেদন করতে পারবেন। তো আপনার ভর্তির সময় যে সকল কাগজপত্র লাগবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। SSC এবং HSC বা সমমান পরীক্ষায় পাশের মূল সনদপত্র, কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক আপনার প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের থেকে স্থায়িত্ব নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, সদ্যতোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 10 কপি সত্যায়িত ব্যতীত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর থেকে অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, এবং BGB.gov.bd লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে BGB-তে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে সেই ফর্মটির সকল তথ্য যথাযথভাবে দিয়ে সেটা পূরণ করে সঙ্গে নিতে হবে। তো এটা, এই সকল কাগজপত্র হচ্ছে আপনাকে মাঠে নিতে হবে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপগুলোতে উত্তীর্ণ হলে তবে আপনাকে তারা কনফার্ম করবে। তো এ ছিল বিস্তারিত। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।